সুন্দর স্টারগুলো ব্লিং করছে। আপনার অপূর্ব একটা ন্যাচার সিন। আমি সামনে গিয়ে যাই আরও দেখি, স্যার এখানে আটকে রেখেছেন, আমাদের যেতে দেবেন না। মারাত্মক সুন্দর, মানে মার্ভেলাস, দারুণ সুন্দর। ভিতরে থাকবেন? হ্যাঁ স্যার। না না না, স্যারেরা পুরো তৎপর, মানে ডিসিপ্লিন থেকে শুরু করে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, এত বড় একটা অনুষ্ঠান, তার জন্য আমাদের পুলিশকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর ডিসিপ্লিনের মাধ্যমে এত বড় একটা অনুষ্ঠান পরিচালনা করতে চলেছেন। দেখুন কত লোক যাওয়া আসা করছে, কত গাড়ি যাওয়া আসা করছে, প্রচুর গাড়ি। এখন তো যা 5:30 বাজছে হয়তো, হ্যাঁ আপনি আর হয়তো কয়েক ঘন্টার পরে তো গাড়িতে ছইছই করবে। লোকজন ভিড়, পুলিশ প্রশাসনের দায়িত্ব কর্তব্য পালন করছেন খুবই ভালো। আরও সামনে গিয়ে দেখাবার চেষ্টা করি, ক্রসিং করতে দেবে না এপার থেকে ওপার। নির্দিষ্ট রুট আছে, সেই রুট অনুযায়ী আপনি যেতে পারবেন এপার থেকে ওপার। ক্রসিং করা হয়েছে, যেখানে সেখান থেকে ক্রসিং সম্ভব না। এই যে আমাদের ছোটো ছোটো ভাই বোনরা এসব বিক্রি করছে, আপনারা পারলে এখান থেকে কিনতে পারেন। লোকের আসা যাওয়া, যারা আসবেন ফিজিক্যালি এখানে যারা মিট করতে চাইছেন, ঘুরতে চাইছেন, তাদেরকে একান্ত অনুরোধ তারা অবশ্য পিক পকেটার্স থেকে দূরে থাকবেন। এ খুব সেন্সিটিভ জায়গা। এখানে যদি বা চারি সাইডে CCTV লাগানো আছে, তবুও হ্যাঁ নিজের কথাই আছে না, সাবধানী হাঁটি দুর্ঘটনার ঘাঁটি। রেস্টুরেন্টটা দেখুন কত সুন্দর সাজিয়েছে। এখানে এক একটা শপ, এক একটা রেস্টুরেন্ট অস্বাভাবিক সুন্দরভাবে সাজায়, প্রচুর খরচা করে। হ্যাঁ প্রচুর খরচা করে, তাদেরও একটা পরব, তাদেরও একটা ফেস্টিভ্যাল। এখানে আপনার ক্রিসমাস কার্নিভাল হচ্ছে, হ্যাঁ তারা খুব খুব সাড়ম্বরভাবে উপভোগ করেন। পরিবেশ এত সব এনজয় করছে, এটা এই এই হাসি মুখ দেখে মানুষের মন ভরছে। তার কারণ হচ্ছে এখন সবাই একটা ডিপ্রেশনের ভুগেন, বেশিরভাগ সময় নানারকম মানসিক চাপ থাকে, কাজের সূত্রে হোক, ফ্যামিলি সূত্রে হোক। এই যে আজকে দিনটা এনজয় করছে, এটা সত্যি 25শে ডিসেম্বরের মানে অবদান, যে আজকে ক্রিসমাস ডে যে পালন করার যে একটা ইয়ে ট্রেন্ড এসছে, এটা একটা ভালো দিন যে সবাই এনজয় করে মুহূর্তটাকে। দেখুন এখানে আপনি স্টল রয়েছে, এরকম জিনিস পেয়ে যাবেন। টুপি থেকে শুরু করে নানা রকম সাজগোজের জিনিস পেয়ে যাবেন। রয়েছে ক্যাপ, রয়েছে আপনি রাস্তায় যেতে বাম সাইডে হারমোনি হাউসের অপোজিট সাইডে আপনি এই শপটা রয়েছে, এখানে আপনি সাজগোজ বা বাড়ির জন্য যদি ভাবেন যে আপনি ক্রিসমাস দিয়ে ডেকোরেট করবেন নিজের বাড়িকে, সেটার অপশন রয়েছে এখানে। তো চলি হাঁটি দেখি। আমার উদ্দেশ্য হচ্ছে অ্যালেন পার্ক যাওয়ার। এই অ্যালেন পার্ক যাওয়ার রাস্তাতে এই আলোকসজ্জা দেখে চার্মড হয়ে গেলাম, তাই বারবার ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছে, ছেড়ে থাকতে পারছি না। এত সুন্দর ডেকোরেশন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে মেন রোডের ওপর দিয়ে হাঁটতে যেতে পারছি না, ঠিক ফুটপাতে হাঁটছি, তবুও যতটা পাওয়া যায়। হ্যাঁ গাইজ, আরেকটা আমার বিশেষ কী বলবো রিকোয়েস্ট, যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি বিজনেস আইডিয়া চ্যানেল থেকে বলছি, আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকে আমি এসেছি আপনাদের আনন্দ দিতে, কারণ রেগুলার বিজনেস করে ব্রেনটা আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না, একটু এন্টারটেন করাতে চাই। তাই আমি 25শে ডিসেম্বরটা কীভাবে কলকাতার লোকরা এন্টারটেন করছে আপনারাও করুন, পারলে আপনারাও আসুন। এখন তো 23শে ডিসেম্বর মাত্র, 24-25 এখন যথেষ্ট টাইম রয়েছে, হোল নাইট খোলা থাকে, খুব ভালো জায়গা। এখানে প্রচুর হোটেল রয়েছে, আপনি হোটেলে স্টে করার জন্য আসতে মানে ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। তো সেই হিসেবে আপনি এটা নয় যে আপনি এসে থাকবেন কোথায়, হোটেল রয়েছে আশেপাশে প্রচুর, কম দামি বেশি দামি, আর আপনি টেনশনই নাই, খাবার পেয়ে যাবেন। আপনারা আসুন, এনজয় করুন। আর যারা আসতে পারবেন না একান্তই, তাদেরকে বলবো যে অন্তত আমার ভিডিওটা পুরো দেখুন, অনেক মজা পাবেন, অনেক মজা পাবেন, অনেক এনজয় করতে পারবেন। এখন ম্যাক্সিমাম অফিসে এই ডেকোরেশন করা হয় ডিসেম্বরকে সেলিব্রেট করার জন্য। সব অফিস বাড়ি, এটা বিরাট উৎসব, পশ্চিমবঙ্গের তো বিশেষ করে বিরাট উৎসব। তাই না আর কোন স্টেটে কতটা উৎসব পালন করা হয়, তবে আমাদের পশ্চিমবঙ্গ কলকাতা কম যায় না, পার্টিসিপ বিশেষ করে। চলুন, বহু দূর দূর থেকে আমাদের এখানে পার্টিসিপে আসেন, এসেছেন বিশেষ করে বাংলাদেশ থেকে বেশি। ম্যাক্সিমামটাই দেখুন রেস্টুরেন্টগুলো কি সুন্দর সাজিয়েছে, ম্যাক্সিমামটাই আপনার বাংলাদেশে কভার করে রাখে। হ্যাঁ, আর বিদেশি বলতে অনেক দূর দূর, অনেক ডিফারেন্ট কান্ট্রির বাস এখানে। আমাদের ইন্ডিয়ানরা খুব কমই এখানে মার্কেটিং করেন, কিন্তু নিউ মার্কেটটা অবশ্য ইন্ডিয়ানরা আসেন, মার্কেটিং করেন। চলুন, কথা কম কাজ বেশি করি। এখানে একটা জিনিস, কলকাতার পুলিশকে বা পশ্চিমবঙ্গ পুলিশকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে কলকাতা বিধাননগর, এনাদের যে ডিসিপ্লিন মেনটেন করেন বিশেষ করে ট্রাফিক পুলিশের ক্ষেত্রে, এটা মানতে হবে। অত বড় একটা দুর্গাপূজা এনারা কভার করেন, কি মারাত্মক ভিড় হয়, কী মারাত্মক ভিড় হয়। সেই হিসেবে কলকাতা পুলিশকে অসংখ্য ধন্যবাদ, যে এত ডিসিপ্লিনের সঙ্গে এত সিস্টেমেটিক এনারা মেনটেন করেন, বিরাট ব্যাপার। আমার মনে হয় এনার জন্য বিশেষ পুরস্কার রাখা উচিত, এত সুন্দরভাবে হ্যান্ডেল করেন এত বড় অনুষ্ঠানটাকে। দেখুন কি সুন্দর হেয়ার ব্যান্ড লাগিয়েছে বাচ্চাটা। এখানে বেশ খাবার স্টল রয়েছে, চেষ্টা করি। কত স্টল আছে এখানে। অবশ্যই এখানে খাওয়ার আগে একবার পকেট চেক করে নেবেন আর দাম সম্বন্ধে জেনে নেবেন। যেমন চিকেন ঝোল মোমোজ 100 টাকা। দাম অবশ্যই চেক করে নেবেন, কারণ একটু এক্সট্রাঅর্ডিনারি দাম হওয়া উচিত বা হবে স্বাভাবিকভাবে, কারণ এখানে অনেক টাকা দিয়ে রেস্টলগুলো করেছে। দামটা অবশ্যই চেক করে নেবেন খাওয়ার আগে। কাঁচাগোল্লা বেকড কাঁচাগোল্লা, এখানে একটা ভালো ফুডের আইটেম রয়েছে। দেখুন কাঁচাগোল্লার আইটেম, গরম গরম বেকড কাঁচাগোল্লা, ওনারা গরম গরম দেবেন একদম। নানা রকম চাইনিজ ফুড রয়েছে, পাও চং কিম। এই দাদা একটা ভালো বেশ সুন্দর ডেকোরেটিভ স্টল করেছেন। এই স্টলগুলো দেখে রাখুন, স্টলগুলো আপনাদের ব্যবসার, আপনার যদি কোথাও কাউন্টার করেন স্টলগুলো কীভাবে করা যেতে পারে, এটা বিউটিফিকেশনও বাড়বে আর স্টলও ব্যবসাও করা যাবে। হ্যাঁ, এখানে আমি যে যে জিনিসগুলো দেখছি বা দেখাচ্ছি আপনারা এর মধ্যে ব্যবসা খুঁজে নেবেন, কিন্তু এর মধ্যে অনেক ব্যবসা রয়েছে। এই দেখুন এই স্টলটা কি সুন্দর ডেকোরেটিভ করেছে, এই স্টলটা দেখুন কত সুন্দর ডেকোরেটিভ করেছে, তাই না? স্টল করে দিলাম মাছের ইয়ে দিয়ে, সেটা নয়, অ্যাট্রাকটিভনেস বা বিউটিফিকেশনটা অনেক বড় ভূমিকা পালন করে। যাই হোক, আবার সেই ব্যবসার জায়গাতে আমি চলে যাচ্ছি। অপূর্ব সুন্দর, মানে নিহাতি আমি ওধারে কি বলবো, ফুটে ওই মেন রোডের উপর হাঁটতে পারবো না বা হাঁটতে দেবে না পুলিশ, তাই যেতে পারছি না, কিন্তু মেন রোডের উপর দিয়ে হাঁটলে We're going to take it way back to the center. We got some rounding over. থাকুন, হ্যাপি থাকুন, হ্যাপি ক্রিসমাস ডে, শুভরাত্রি।